তুমি এখানে কি করছো? আমি 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 ওই তো ইয়ে মানে আমি আমাকে এক জায়গায় যেতে হবে। যেতে হবে কোথায়? কোথায় কোথায়? ওই তো সামনেই, এই তো গোল পার্কে। গোল পার্কে? ওষুধ ওষুধ আমার আমার ঠাকুমার একটা ওষুধ। ঠাকুমার ওষুধ? আমার ঠাকুমা না খুব বাতের ব্যথায় কষ্ট পান। গোল পার্কে একটা আয়ুর্বেদিক দোকান আছে, ওইখানের ওই ওষুধটা না নিলেই নয়, মানে ঠাকুমার কষ্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এটা তো আগে বললি পারতে আমাকে, আমি গোল পার্কে নামিয়ে দিতাম তোমাকে। হ্যাঁ না না মানে ওই শুধু শুধু আপনাকে বদল করবো। আর তাছাড়া ওই ওষুধের কথাটা না আমি ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলে? যাক গে, এখন ভুলটা শুধরে নাও, চলো আমার সঙ্গে। কোথায়? গোল পার্কে, চলো। কি করে যে মুখ দিয়ে গোল পার্ক বেরিয়ে গেল কে জানে। এখন গোল পার্ক থেকে আবার বাড়ি। হে ভগবান, ডিনারের আগে বাড়ি পৌঁছতে পারলে হয়। কি হলো, দোকান বন্ধ হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ। নে, বড় বৌদি কি ভালো, তাই না রে সীতা? আমাদেরকে কত ভালোবাসে, কিন্তু নিজের ভাইটার সাথে কেমন একটা ব্যবহার করে, তাই না? জানি না। হ্যাঁ, তুই তো একটা চাল দে না। এই জানি না কিরে, কেমন যেন একটা, দেখ অর্জুন তো কত ভালো, তাই না? এই নে আমার বড়েটা, তোকে খেতে দিলাম, যা। নিজেকে খুব চালাক মনে করিস তুই, তাই না? কেন? আমি তোমার বড়েটা খেয়ে নি আর তুমি আমার গজটাকে টপ করে গিলে ফেলো। সে আমি কি বলবো বল, তোর গজ তোর মন্ত্রী, তুই খেলবি না আমায় খেতে দিবি, তুই জানিস। মন্ত্রী? তুই আমার মন্ত্রীটাকেও টার্গেট করেছিস, তাই না? এই খেলাটার নাম দাবা, শোনা। এখানে সব সময় চোখ খোলা রেখে কাজ করতে হয়। চোখ খোলা রেখে কাজ করতে হয়? ঠিক। আমি বুঝি চোখ খোলা রাখি না? না, একটু না। এই শোন, আমি তোর সাথে খেলবো না, খেলবো না, খেলবো না, খেলবো না। এই শোন ছোড়দি ভাই, এই ছোড়দি, এই ছোড়দি, তোর স্বভাব কিন্তু ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তুই যখনই হেরে যাস তখনই খেলা ছেড়ে দিয়ে চলে যাস। তুই কি রে? বেশ করি, আমি তোর সাথে খেলবো। আরে আরে আরে, এত ঝগড়া কিসের? ঝগড়ার কি আছে? ছোড়দি ভাই দাবা খেলতে পারে না, এখন হেরে যাচ্ছে, ব্যাস অমনি চললো মাঝপথে খেলা রেখে। এই শোন, আমি হেরে গেছি? না রে, এখনো খেলাই শেষ হয়নি। তো তুই শেষ কর, তোকে শেষ করতে কে বারণ করছে? আমি বারণ করছি? তুই শেষ কর, তুই তো চলে যাচ্ছিস, আমি কি করবো? আমি একবার চেষ্টা করে দেখবো। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এই তুই খেলতে পারবি তো? ছোড়দি, ওকে বলে দে দাবা খেলতে গেলে না মাথার দরকার হয়। তাই বুঝি? একদম। এই সীতা, এদিকে আয় তাড়াতাড়ি। দেখ না কি হলো, আর দেখ কি হলো, অর্জুন দান দিল আর তোমার চেক মেট হয়ে গেল। দেখলি তো শোনা, এরকমটাই হয় রে, মশা কেমন কিস্তিমাত করলো। শোন এই যে, কি করে হলো এটা? খুব স্বাভাবিক, দাবা খেলতে মাথার দরকার হয়, আর মেয়েদের মাথার চেয়ে ছেলেদের মাথায় বুদ্ধি বেশি থাকে। হলো হলো তো? শোনো, তুমি তোমার এই বেশি বুদ্ধিওয়ালা মাথাটা না এবার থেকে শুধু নিজের কাজেই লাগাবে, অন্যের কাছে ফোন কাটবে না বলে দিলাম। ভালো লাগে ওটা দেখে এসছে। ইয়েস, তবু তুমি চলে গেছো, তুমি মিথ্যাবাদী, লায়ার। তুমি আমাকে এভাবে কেন ঠকালে অনি?
কেন ঠকালে? আমি এখন কি করব? অনি কি করব আমি এখন? আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারি না, একটু ভুলতে পারি না তোমাকে। গতকাল কত তারিখ ছিল তোমার মনে আছে? পরিষ্কার করে খুলে বলো যা তুমি বলতে চাও। গতকাল আলপনার জন্মদিন ছিল তো? তুমি হয়তো ওই দিনটা ভুলে গেছো, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো তোমায় ভুলে যেতে দেব না। What nonsense! ছবিটা এই ঘর থেকে এক্ষুনি সরিয়ে নিয়ে যাও। আচ্ছা রতিকান্ত, ওই মানুষটাকে খোঁজ নেবার, দেখে আসবার কোনো প্রয়োজন তুমি মনে করো না? না করি না। একটা বদ্ধ উন্মাদ রতি। আলপনা এ বাড়ির ছোট বউ, তোমার স্ত্রী। জানি জানি জানি, আমাকে সেটা মনে করিয়ে দিতে হবে না। জানো তুমি, জেনে তুমি কোন কর্তব্যটা পালন করছো? যতদূর সম্ভব ততদূর করেছি। বড় বড় ডাক্তার দেখিয়েছি, 24 ঘন্টা দেখাশোনা করবার জন্য লোক রেখেছি। এর জন্য কত টাকা খরচ হয় কোনো ধারণা আছে তোমার? শুধু টাকার হিসেব করে তুমি দায়িত্ব পালন করতে চাইছ? এই মানুষটাকে দেখাশোনা করবার কোনো প্রয়োজন নেই তোমার? গত 15 বছরে তুমি কবার ওর সঙ্গে দেখা করতে গেছো? রতিকান্ত বর্মনের সময়ের একটা দাম আছে। একটা বদ্ধ পাগলের জন্য। পাগল নয়, আলপনা পাগল নয়, পাগল নয়। আর যদি পাগলই হয় তার জন্য দায়িত্ব তুমি রতিকান্ত বর্মন। তুমি একদিন ওকে বলেছিলে ও নাকি মরা বাচ্চা প্রসব করেছে, শুধু তুমি। তোর ফাইলটা রেডি হয়ে গেছে, ও নিয়ে যা তো। থ্যাংক ইউ। ওয়েলকাম। হাই হাই রোহিণী। ইয়েস স্যার। কি হয়েছে? কিছু না, কিছু তো নিশ্চয়ই হয়েছে, বলো। বললাম তো কিছু না। কিছু হয়েছে বলো আমাকে, কি হয়েছে বলো। স্যার আমি আগেও বলেছি যে কিচ্ছু হয়নি। বুঝতে পেরেছি।
তুমি আমার উপর রাগ করেছো? না, তাহলে আমাকে স্যার বলছো কেন? কাল ঠিক মতো রাত্রিবেলা বাড়ি পৌঁছতে পেরেছিলে? হ্যাঁ। তোমাকে কি অফিসে কেউ কিছু বলেছে? না তো। রোহিণী, আই থিঙ্ক আই এম টকিং টু ইউ। কি হয়েছে পরিষ্কার করে বলো আমাকে, টেল মি কি হয়েছে বলো। আপনি কালকে আমাকে ফলো করছিলেন কেন? ফলো? আমি রিয়ার ভিউতে দেখলাম যে তুমি দাঁড়িয়ে আছো বাসস্টপে, সেই জন্য তোমার সঙ্গে কথা বলতে গেছিলাম। আপনি কি আমাকে সন্দেহ করেন? সন্দেহ? হঠাৎ আমি তোমাকে সন্দেহ করবো কেন? নিশ্চয়ই করেন, হয়তো ভাবেন যে আমি আপনাকে মিথ্যে কথা বলছি। মিথ্যে কথা? আরে তুমি আমাকে হঠাৎ মিথ্যে কথা বলবেই বা কেন? হ্যাঁ, মানে না, এমনি হয়তো ভাবলেন ওই ঠাকুমার ওষুধের কথাটা। আমি কিন্তু সত্যিই ভুলে গিয়েছিলাম। মানে আমি, ওকে ইটস ওভার, আই এম সরি, ইটস ওকে। তোমার যদি এখনো রাগ না পড়ে থাকে তাহলে আমি কান ধরছি তোমার সামনে, ক্ষমা চাইছি। তো কি করছেন? কি অফিসে সবাই আছে? তাহলে বলো আর এখানে। বললাম তো এখনো বলো। আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর রেগিনি হয়েছে। তাহলে এবার নীল বলো। দ্যাটস লাইক আ গুড গার্ল। জানো একটা কথা কি তুমি জানো? কি? রাগলে তোমাকে খুব মিষ্টি দেখে। লাল? কি লাল? নাকের ডগাটা। রাগলে তোমার নাকের ডগাটা লাল হয়ে যায়। আই লুক সো প্রিটি। বাড়ির ছোট বউ তোমার স্ত্রী? জানি জানি জানি। গত 15 বছরে তুমি কবার ওর সঙ্গে দেখা করতে গেছো? রতিকান্ত বর্মনের সময়ের একটা দাম আছে, একটা বদ্ধ পাগলের। আর পাগল নয়, আর যদি পাগলই হয় তার জন্য দায়িত্ব তুমি রতিকান্ত বর্মন। সিস্টার, 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 আমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছে?
সবকিছু বলবো। তুমি একটু কি বলবে? তুমি একটু শান্ত হও, অবশ্যই একটু শোনো। ডাক্তার বলেছে তোমার এত এক্সাইটেড হওয়াটা ঠিক আরে আমার বাচ্চা কোথায় সেটা বলো না। এই তো তুমি তুমি বলো, তুমি ঠিক কথা বলো, তুমি দেখো নি আমার বাচ্চাকে? সবাই মিলে মিথ্যা কথা বলছো কেন? রতিকান্ত যা বলেছে সেটা মেনে নেওয়ার চেষ্টা চুপ করো। আমার বাচ্চা আমি জানি বেঁচে ছিল,